সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও মশা নিধনে এখনও বৈজ্ঞানিক কোনো পদ্ধতি ব্যবহার হচ্ছে না বলে জানিয়েছেন নিপশমের কীটতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ গোলাম সারোয়ার। মশা নিধন পদ্ধতির মনিটরিং প্রক্রিয়া জোরদার না করা হলে সুফল মিলবে না বলেও জানান তিনি। এদিকে দিন যতই যাচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল ততই দীর্ঘ হচ্ছে। ডেঙ্গু শনাক্ত হলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সব রেকর্ড ভেঙে দেশে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল ৮৩৯ জনের, আর সেপ্টেম্বর মাসেই মৃতের সংখ্যা ২৪৬। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় উদ্বেগ দেখা দিয়েছে জনসাধারণের মাঝে। ভয় লাগে তো, কারণ একটা ডেঙ্গু রোগ অনেক খারাপ রোগ। এটা মহামারী হিসেবে ঘোষণা করলে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করবে আমি মনে করি। অ্যাওয়ারনেস বিল্ড আপ করলে করোনাকে যেমন মানুষ সতর্কতার সহিত দেখছে, ডেঙ্গুটাকে এভাবে নেবে এবং মানুষ সচেতন হবে, মশা নিধনে উদ্যোগী হবে। চিকিৎসকরা বলছেন অসচেতনতার কারণে হাসপাতালে দেরি করে আসছে রোগীরা, যার ফলে বাড়ছে মৃত্যু। স্বাভাবিক জ্বর মনে করে বা অন্যান্য রোগ মনে করে তারা কিন্তু বাসাতেই থাকছে, এবং এতে হয় কি হঠাৎ করে হয়তো পেশেন্টরা আপনার হাইপোটেনশন হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তার ফ্লুইড কমে যাচ্ছে, যখন চিকিৎসালয়ে আসছে তখন হয়তো তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম এর কীটতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ গোলাম সারোয়ার বলছেন মশা নিধনে নিতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি। এডিস মশার আচার আচরণ, তাদের বংশবৃদ্ধি, তাদের জীবনচক্র এবং তারা কিভাবে মানুষের সাথে সম্পৃক্ত এবং ভাইরাসটাকে কিভাবে ক্যারি করে, এই সবগুলো কেমিস্ট্রি কিন্তু আমাদের প্রপারলি জানতে হবে, তারপরে সেটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো। পাশাপাশি মশা নিধনে যেসব কর্মীরা কাজ করছেন তাদের প্রশিক্ষিত করে না তুললে এর কোনো সুফল পাওয়া যাবে না বলেও মত তার। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।